বান্দরবানের টুমরু সীমান্তে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ, মিয়ানমারে ১৪ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে বিজিবি ক্যাম্পে, ৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকার বিরোধী আন্দোলনে বারবার পথ পরিবর্তন করছে বিএনপি, তবে কোনো কৌশলই যেন কাজে আসছে না। একের পর এক কর্মসূচি দিয়ে ব্যর্থ হচ্ছে তারা। তৃণমূল নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের অভাবেই দলের এই ব্যর্থতা। বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। ২০১১ সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে ওই চুক্তি হয়নি। গত ২০১৪ সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করেছে। মিয়ানমারে আরাকান স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। সীমান্ত ঘেঁষা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমরু এবং কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন সীমান্ত পর্যন্ত। বিরামহীন গোলাগুলির ঘটনায় তুমরু, কোনাপাড়া, ভাজাবনিয়া, বাইশফাড়ি এলাকায় মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন। এছাড়া বাইশফাড়ি সীমান্তে এক ব্যক্তির বাড়িতে গোলা এসে পড়ার খবর পাওয়া গেছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবান সীমান্তে আহত হয়েছেন দুই বাংলাদেশি। ভয় লাগে, কিভাবে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবো? গোলাগুলি ছুটালেও আমরা বাড়িতে বয়ে খাফি। আমরা মনে করছিলাম আমাদের এখানে একজনও লোক থাকবো না, বেঁচে থাকবো না, এইরকমই গোলাগুলি হয়েছে। আর্মি রোডের পূর্ব পাশে যে ঘর বাড়ি ছিল সব লোকেরা মানে ওই পশ্চিম দিকে চলে গেছিল। সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৪ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তাদের অস্ত্র ও গুলি বিজিবির কাছে জমা রাখা হয়েছে। এদিকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, বান্দরবান সীমান্তে বিজিবির সাথে কাজ করছে পুলিশ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর নৌতদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আমরা বিজিবির সাথে একসাথে কাজ করছি, বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে আইনানুগভাবে সেই সহযোগিতা আমরা বিজিবিকে দেব। নিরাপত্তার কারণে তুমরু সীমান্তবর্তী একটি মাদ্রাসা সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। সীমান্তে ভীতিকর পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সরকার বিরোধী আন্দোলনে বারবার পথ পরিবর্তন করছে বিএনপি, তবে কোনো কৌশলই যেন কাজে আসছে না। একের পর এক কর্মসূচি দিয়ে ব্যর্থ হচ্ছে তারা। তৃণমূল নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের অভাবেই দলের এই ব্যর্থতা। তৃণমূল নেতারা বলছেন, হাইকমান্ডের নাম ব্যবহার করে আন্দোলনকে সঠিক পথে নিতে দিচ্ছে না কিছু নেতা। এছাড়া ভোটের আগে আত্মগোপনে যাওয়া অনেক নেতা এখনও কর্মসূচিতে অংশ নিচ্ছে না, যা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে ভাবছে বিএনপি। বিশ্ব ইজতেমা, এসএসসি পরীক্ষা, রোজা ও ঈদকে সামনে রেখে কর্মসূচি নির্ধারণ করবে দলটি। এক দফা দাবির পাশাপাশি জনসম্পৃক্ত ইস্যুতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করবে তারা। বিএনপির একাধিক নেতা জানান, আন্দোলনের এই সময়ে আবার একটি বিশেষ চক্র, অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে নেমেছে। তিন সংগঠনের শীর্ষ নেতাদের নামে নানা অপপ্রচারও চালাচ্ছেন তারা। নেতারা জানান, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটির মেয়াদ এখনও রয়েছে। মেয়াদ শেষের আগেই কমিটি ভাঙলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কেননা চলমান আন্দোলনে মূল দল বিএনপির পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এখন কমিটি ভাঙলে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করা হবে। এতে মনোবল হারাবে নেতাকর্মীরা, যার প্রভাব পড়তে পারে সামনের আন্দোলনে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তৃণমূল নেতাদের অভিযোগ, এক দফার আন্দোলনে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেও মাঠে নামেননি কেন্দ্রীয় নেতারা। অধিকাংশ শীর্ষ নেতা ছিলেন আত্মগোপনে, কর্মসূচি বাস্তবায়নে ছিল না কোনো সমন্বয়, তাদের সঠিক সময় দেওয়া হয়নি কোনো বার্তা। বিষয়টি নিয়ে এখন অনেকেই মুখ খুলছেন।
তাদের দাবি, কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে থেকে অনেক সময় তাদের বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। যদিও সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার দায় দেখছেন না বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, দলীয় হাইকমান্ডের নির্দেশেই আত্মগোপনে ছিলেন। শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা গ্রেফতার হলে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব হতো না। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান, একদফার আন্দোলনে তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের কোনো সমন্বয় ছিল না, বিষয়টি সঠিক নয়। সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যার মধ্যে জুমে আমাদের শীর্ষ নেতারা নিয়মিত যোগাযোগ করেছেন, কর্মসূচি দিয়েছেন। সবশেষ 30 জানুয়ারি কালো পতাকা মিছিলেও সরকার তাণ্ডব চালিয়েছে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। তারপরও আন্দোলন থেমে নেই, আন্দোলন চলছে, এ আন্দোলন চলবে বলেও জানান তিনি। বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। তারপরও বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। রোববার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সচিবালয়ে পরিবেশ মন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। ভবিষ্যতে আমরা কিভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারি তা নিয়ে আলোচনা করেছে। আজকের বৈঠকটি আমাদের অংশীদারিত্বকে সুদৃঢ় করতে এবং সহযোগিতার জন্য নতুন উপায় অন্বেষণে একটি ফলপ্রসূ পদক্ষেপ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে। আমরা বাংলাদেশের জলবায়ু লক্ষ্যগুলোকে সমর্থন করার জন্য আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের উভয় দেশের জন্য আরও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাব। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও পরিবেশ মন্ত্রী উভয়ই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতামূলক উদ্যোগ বাড়ানোর গুরুত্বের উপর জোর দেন। এদিকে নির্বাচনের পরও বিরোধী দল বিএনপি ও সমমনারা একদফা দাবিতে রাজপথে আছেন। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তাদের। এছাড়া সরকার বিরোধী আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী হতে পারছে না বিএনপির তৃণমূল নেতারা। কর্মসূচি সফলে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের অভাবও দেখছেন। তাদের মতে, হাইকমান্ডের নাম ব্যবহার করে আন্দোলনকে সঠিক পথে নিতে চাচ্ছে না সংশ্লিষ্ট কয়েকজন নেতা। এছাড়া ভোটের আগে আত্মগোপনে যাওয়া অনেক নেতা এখনও কর্মসূচিতে অংশ নিচ্ছে না, যা এখন বড় প্রশ্ন। আগামীতে অনেক জল গড়াবে, যার ফলে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র কোথায় গিয়ে ঠেকবে এ মুহূর্তে তা বলা কঠিন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপি সঠিক পথেই আছে, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পদত্যাগের দাবিতে জোরালো কর্মসূচি নিয়ে শিগগিরই রাজপথে নামবে বিএনপি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা কারাগারে থাকায় কিছুটা হতাশ নেতাকর্মীরা। হতাশ হওয়ার কিছু নেই, সরকার দিন দিন অবহেলিত হচ্ছে, তাদের পায়ের মাটি সরে যাচ্ছে। লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। 2011 সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে ওই চুক্তি হয়নি। গত 2014 সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করেছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে খাখা, কিন্তু বর্ষা নামলেই উজানের পানির চাপে তিস্তা ভয়াল রূপ ধারণ করে। আকস্মিক বন্যা, খরা, ভাঙন সহ নানাভাবে ক্ষতি হয় অন্তত 1,00,000 কোটি টাকার সম্পদ। বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের স্বপ্ন পূরণের আশায় তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে বহু আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিলেও এটি ঝুলে আছে গত 8 বছর ধরে। সম্প্রতি শেখ হাসিনার সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রকল্পটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু চীনের এই আগ্রহে সায় দেওয়ার ফলাফল কি ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য কাল হয়ে দাঁড়াবে? বন্ধুদেশ ভারতের চক্ষুশূল হয়ে উঠবে বাংলাদেশ?
শুরু থেকেই তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে বরাবরই সন্দেহের চোখে দেখে এসেছে ভারত। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। চীন চাই ভূকৌশলগতভাবে গুরুত্ব বহন করে এমন সব প্রকল্প দিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আধিপত্য বিস্তার করতে। এ কারণেই এমন সব প্রকল্প নিয়ে চীন অতিরিক্ত আগ্রহ প্রকাশ করে। এছাড়া ভারত ও চীনের মধ্যকার সীমান্ত উত্তেজনার দ্বন্দ্ব মতভেদ তো আছেই। তাছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের জন্য তিস্তা নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিস্তা প্রকল্পের আওতায় নদী খনন করে গভীরতা বাড়ানো, সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা, নদীর দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণ, এসব করতে গিয়ে ভারত বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে পারে যা তারা এড়াতে চায়। এ কারণে এ প্রকল্পের আট বছর ধরে ঝুলে থাকা, এই প্রকল্পের সাথে জড়িত হতে না চাইলেও ভারতের এখানে বিনিয়োগ করতে হবে। মূলত এই বিনিয়োগ এড়ানো হোক অথবা তিস্তা ইস্যু সমাধান হয়ে গেলে বাংলাদেশের ওপর যে ভারতের একরকমের একচেটিয়া আধিপত্য রয়েছে সেটি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা হোক, সব মিলিয়ে ভারত চায় না এ প্রকল্পের বাস্তবায়ন। আর বর্তমানে এই প্রকল্প নিয়ে আবারও আগ্রহ প্রকাশ করে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো প্রভাবক হিসাবে কাজ করছে চীন, যা ভারতের কখনোই পছন্দ হবে না, যা বলাই বাহুল্য। এদিকে চীন বেশ জোরে সোরে এই প্রকল্প নিয়ে তার আগ্রহ প্রকাশ করেছে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবার বিষয়ে তিনি আশাবাদী। নির্বাচনের পরে চীনের রাষ্ট্রদূত তার সেই আগ্রহ চাপা রাখেননি। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে এক বৈঠকের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে তৈরি আছে চীন। তিনি বলেছেন, বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা করবে। বাংলাদেশের মানুষের জন্য বহু আকাঙ্ক্ষিত এই তিস্তা প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা, মোদ্দা কথা হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এ প্রকল্প নিয়ে ভারত এবং চীন এহেন পরস্পর বিরোধী অবস্থায় থাকতে চাইলেও এ নিয়ে এগোতে পারছে না বাংলাদেশ। আর কোনোভাবে যদি নিজ দেশের উত্তরাঞ্চলের মানুষের চরম দুর্ভোগের কথা ভেবে বাংলাদেশও প্রকল্প নিয়ে এগোয়, তাতে ভারত বাংলাদেশ সম্পর্কে কী প্রভাব পড়তে পারে সেটি নিয়ে বাড়ছে ধোঁয়াশা।